গোপন খবরের ভিত্তিতে এনসিসি থানায় ওসি সুবিমল বর্মন এবং এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে কাল গভীর রাতে অভিযান চালিয়ে অভয়নগর মালঞ্চ এলাকা থেকে তুহিন চৌধুরী নামে এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করে নিয়ে আসে এনসিসি থানায়। তুহিন চৌধুরীর কাছ থেকে একটি গাড়ি যার ভেতর থেকে হেরোইন কোটা নানা সামগ্রী পাওয়া যায়। আনুমানিক এই নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা হবে বলে জানান তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিউ 365। অ্যাকর্ডিংলি আমরা আমাদের গোপন সূত্রের ভিত্তিতে আমরা সেগুলি রেড করি এবং রেড করে গভীর রাত্রে সেই ছেলেটিকে সহ তার গাড়িটাকে আমরা আটক করি এবং অভিযান চলাসে অভিযানে দরুন আমরা তার এখান থেকে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম রিকভার করি। আমাদের অভিযান যখন চলে আমরা তার ইয়েতে গাড়ি থেকে অ্যারাউন্ড 4টা ফুল পাউচ ব্রাউন সুগার পাই এবং কিছু অন্যান্য ছোটোখাটো নেশাদ্রব্য উদ্ধার করতে সক্ষম হই। জিনিসগুলির আনুমানিক বাজার মূল্য হতে পারে অ্যারাউন্ড 10 লাখ। আমরা সুব্রত চৌধুরী, যার পেটনি দৃষ্টিমান্ডে আসতে হয়তো জিজ্ঞাসাবাদের সূত্রে, আর বাকিদেরও বাকি জড়িত যারা রয়েছেন তাদেরও নামটা আমরা বের করতে সক্ষম হবো। অভিযোগ আমরা কালকে 3-4 জায়গায় অভিযান 3-4 লোকেশনে আমরা অভিযান চালিয়েছি। বরজলা করেছি আমরা ওয়েস্ট নারায়ণপুর এবং গভীর রাত্রে আমরা অভয়নগর অভিযান চালিয়ে শেষ পর্যন্ত আমরা অভয়নগর থেকে সেগুলিকে উদ্ধার করেছি। নেশা সামগ্রী ছাড়াও নেশা সামগ্রী ছাড়াও যেই ভেহিকলটা ছেলেটা ছিল তার একটা এক্সইউভি 500 4-চাকা গাড়ি ছিল, সেই গাড়িটিকে আমরা আটক করেছি। গাড়ির মধ্যে থেকেই আমরা জিনিসগুলি